নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আপনার নামের অক্ষর এম দিয়ে যদি শুরু হয়, আপনার 2024 কেমন যাবে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। কারণ প্রচুর কমেন্ট এসেছে যে কৌশিকদা, আমি আমার রাশি জানি না, আমার জন্মকুণ্ডলী নেই, তাহলে আমার নামের অক্ষর দিয়ে যদি আপনি যদি আলোচনা করেন, তাই আমি নামের অক্ষর দিয়ে আমি আপনাদের সামনে কিন্তু ভিডিওগুলো কিন্তু নিয়ে আসছি, অবশ্যই দেখতে থাকবেন। আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, আপনার রাশি সিংহ রাশি, অর্থাৎ আপনার নামের অক্ষর, প্রথম নামের অক্ষরটা যদি এম দিয়ে হয়, আপনি জানবেন যে আপনি সিংহ রাশির জাতক এবং জাতিকা। দেখুন, সিংহ রাশি একটা অগ্নিতত্ত্ব রাশি, আর এর অধিপতি হচ্ছে সূর্য, আর এর প্রতীক হচ্ছে সিংহ। দেখুন, সূর্য রাশি এটা রবি, এবং এই সিংহ রাশির অধিপতি যে সূর্য, তার পরে দেখুন ঠিক বুধের রাশি, অর্থাৎ যুবরাজ, এবং তার আগের যে রাশিটা সেটা দেখুন কর্কট রাশি, অর্থাৎ এটা হচ্ছে আপনার রানী, অর্থাৎ একদিকে রাজা, তার আগে রানী, তারপর যুবরাজ। তো এই যে এম দিয়ে যদি আপনার নামের অক্ষর শুরু হয়, আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে 2024 কেমন যাবে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, যদি আপনার নামের অক্ষর এম দিয়ে শুরু হয়, বা যদি আপনার নামের অক্ষর এম দিয়ে নাও শুরু হয়, সেক্ষেত্রে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের মধ্যে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করুন। দেখুন, এবছর আপনাদের বিবাহের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে, শুভ বিবাহ যোগ কিন্তু রয়েছে। যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, অনেকেরই প্রশ্ন থাকে যে কৌশিকদা, আমার 2024 বিয়েটা হবে? তো অবশ্যই 2024 আপনাদের 100% বিয়ের যোগ কিন্তু গাঢ় কিন্তু রয়েছে, এবং আপনাদের এবছর, আপনারা সিংহ রাশি মানুষ, আপনাদের এবছর বড় প্রশ্ন যে আমাদের সন্তানের জায়গায় কেমন হবে। এবার আপনার সিংহ রাশি মানুষ, আমি একটি কথা বলবো, 2024 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই চারটা মাস আপনাদের সন্তান প্রাপ্তির জন্য খুব শুভ সময়, অর্থাৎ যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু 2024 ফ্যামিলি প্ল্যানিংয়ের চারটা মাস কিন্তু আদর্শ মাস কিন্তু হতে চলেছে। যেমন আপনাদের বিয়ের জায়গায় ভালো, সন্তানের জায়গায় ভালো, এবং যারা ব্যবসা করছেন, দেখুন শনি কিন্তু আপনাদের ফেভারে রয়েছে, যারা লোহার বিজনেস করছেন, পেট্রোল কেমিক্যালের বিজনেস করছেন, টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন, হার্ডওয়্যার বিজনেস করছেন, এখান থেকে কিন্তু আপনারা কিন্তু শুভ ফল কিন্তু পাবেন। অর্থাৎ আপনি সিংহ রাশির মানুষ, আপনাদের এই জায়গাটা কিন্তু গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। সিংহ রাশির আপনি যদি মানুষ হন, আপনার ঠিক বৃহস্পতি আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্যকে কিন্তু মজবুত কিন্তু করবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা আপনাদের কাজগুলো কিন্তু সম্পন্ন হবে। সিংহ রাশি এম দিয়ে শুরু, সিংহ রাশি আপনার নামের অক্ষর এম, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, এবং আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, আপনাদের এবছর ধর্মীয় যাত্রার সম্ভাবনা রয়েছে, এবং শিক্ষার জায়গাটা যদি আমি আলোচনা করি, অনেকে বলে যে কৌশিকদা, আমার সন্তানের শিক্ষা কেমন হবে, বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারবে কিনা। আমি একটি কথা বলবো, আপনাদের বিদেশ যাত্রা যোগ রয়েছে, বিদেশে গিয়ে পড়াশোনার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে,
যাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, আপনার নামের অক্ষর এম দিয়ে শুরু, আপনাদের কিন্তু আপনারা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনারা কিন্তু করবেন এবছর, যদি না আপনাদের জন্মকোণ হস্তরেখাতে কোনো দোষ না থাকে। এবং এর পাশাপাশি আপনাদের শেয়ার বাজার ফাটকা থেকে বা মিউচুয়াল ফান্ড থেকেও কিন্তু আপনারা কিন্তু বিশেষভাবে লাভ পাবেন। এবং এবছর আপনাদের ঠিক কর্মের জায়গাটা যদি আসি, কারণ অনেকেরই প্রশ্ন থাকে যে কৌশিকদা আমার সন্তানে কি এবছর চাকরিটা হবে কি, দেখুন আপনার নামের ওপর এম দিয়ে শুরু আপনার কিন্তু চাকরির সম্ভাবনা কিন্তু মে মাস থেকে প্রবল থেকে প্রবলতর কিন্তু দেখা যাচ্ছে। সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, আপনাদের এবছর চাকরির জায়গা যেমন ভালো, আপনাদের এবছর কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনারা লাভ নিশ্চিত রূপে কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়। এবং এর পাশাপাশি আপনাদের বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ ফরেনে গিয়ে কাজকর্ম করছেন বা ফরেনে থাকেন, বিদেশে থাকেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। বিদেশ যাত্রা যোগ বা বিদেশে গিয়ে যারা কাজকর্ম করতে চাইছেন, এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু দেখা কিন্তু যাচ্ছে এই সময়। এবং এবছর আপনার নামের অক্ষর এম দিয়ে যদি শুরু হয়, আপনাদের মান সম্মান যশ এবং কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়ার যোগ রয়েছে, এবং নিজস্ব কোনো বাড়ি বা কোনো জমি বা ফ্ল্যাট বা গাড়ি কেনার সম্ভাবনা বা কোনো মেকানিক্যাল জিনিস, মেশিন, এই সকল জিনিস কেনার সম্ভাবনা কিন্তু আপনাদের প্রবল কিন্তু রয়েছে। তবে আপনার নামের ওপর এম দিয়ে যদি শুরু হয়, আপনাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু যোগ কিন্তু রয়েছে, অর্থাৎ যারা বাইক বা আপনারা গাড়ি চালাচ্ছেন অবশ্যই আপনারা সতর্কভাবে গাড়ি এবং বাইক চালান, কারণ ছোটোখাটো এই সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, আপনাদের এবছর কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব কিন্তু ভালো একটা সময় কিন্তু আসতে চলেছে। দেখুন ভিডিওগুলো যারা শুনছেন হয়তো আপনাদের ক্ষেত্রে সেম টু সেম মিলছে না, আমি যেমন বললাম আপনার নামের ওপর এম দিয়ে যদি শুরু হয়, আপনাদের আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা এবছর প্রবল থেকে প্রবল রয়েছে। যদি আপনাদের হস্তরেখাতে থাকে তবেই কিন্তু ঘটবে, তার আগে আপনারা অবশ্যই ব্যক্তিগত হস্তরেখা একবার হলো বিচার বিশ্লেষণ করুন এবং পরামর্শ করুন, তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনারা করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এবং এর সাথে সাথে আমি একটি কথা বলি, আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, এবছর আপনারা হনুমানজির উপাসনা, সূর্য দেবতাকে আপনারা প্রণাম করুন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন এবং আপনাদের জীবনের বাধা বিপত্তি এগুলো কিন্তু দূর হবে অবশ্যই। এবং আপনারা ওং আদিত্যায় নমো এই মন্ত্রটি পাঠ করুন এবং সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, হনুমান বাহক আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা এই চ্যানেলটিকে শেয়ার করুন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।